মারুফ ভাইয়ের গ্রিন কার্ড বাংলাদেশের একসময় কয়েকটা সিনেমা উপহার দিয়েছিলেন, তারপরে কিন্তু তাকে আর সিনেমা জগতে দেখা যায়নি। ইতিহাস অন্ধকারের মতন সিনেমা উপহার দিয়ে তিনি চলে গিয়েছিলেন আমেরিকায়। দীর্ঘদিন পরে আবার একটি সিনেমাতে তাকে দেখা যাচ্ছে। সিনেমা টিজার মুক্তি পরে আমি আসলে অবাক হয়ে গেছি যে আমেরিকায় থেকে বিশ্বের সবথেকে উন্নত শহরগুলো থেকে তার মাথায় কিভাবে আসলো যে এরকম একটা সিনেমা এখনো দর্শকরা গ্রহণ করতে পারে। সেটা তো বাদ দিলাম ভাই, যাদেরকে নিয়ে অভিনয় সাজানো হয়েছে সেটা আরো বেশি মজার বিষয়। এই যে উনি যত সম্ভব নেগেটিভ ক্যারেক্টার করবে, আমার কথা হচ্ছে আপনি এতদিন আমেরিকায় থেকে এই মানুষটাকে আপনি নেগেটিভ ক্যারেক্টারের জন্য নিলেন, এটা আসলে হাস্যকর। এরপর একটা জায়গায় নরসিনাপু এবং ফারুক ভাই ওনাকে দেখানো হয়েছে, ওনারা দুইজনই আমেরিকায় থাকে এটা আমি জানি, অনেকেই জানেন, তো ওনাদেরকেও এই সিনেমায় ব্যবহার করা হয়েছে। এখানে টিজারকে নিয়ে কথা বলার কিছুই নেই, গল্প আমরা বুঝতে পারতেছি যে গল্পটা আসলে কী প্রকাশ করতে চেয়েছিল মারুফ ভাই, যে বাংলাদেশ থেকে যে মানুষরা যায় আমেরিকায় কষ্ট করে সেখানে সিটিজেনশিপ লাভ করার জন্য, এমনই এর জন্য ভাই সিনেমা তৈরি করার কোনো দরকার ছিল না। প্রথমত সিনেমার লোকেশনগুলো আমেরিকা দেখতে ভালো লাগে, তবে ক্যামেরাগ্রাফি ডায়লগ এগুলো দেখে নাটকের মতনই মনে হচ্ছে, তাই একটা নাটক তৈরি করলেও খারাপ হতো না। সিনেমা তৈরি করে এমন একটা জিনিস উপহার দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আমি আমার রিভিউ দিচ্ছি ভাই, কারণ আমার কাছে যেটা মনে হলো যে এইরকম একটা টিজার দেখে কোনো মানুষ হলে গিয়ে এই সিনেমা গ্রহণ করবে কি না সেটা সন্দেহ করি। আরেকটা বিষয় আছে, যদি এটা ওটিটিতে মুক্তি দেয় তাহলে হয়তো অনেক মানুষ দেখতে পারবে, অনেক মানুষ বুঝতে পারবে, এটাই ভাই। আর কিছু বলতে চাই না, কোনো রেটিং দিতে চাই না, ওভারঅল আমার কাছে কিছুই মনে হয় না, কারণ এরকম অনেক প্রবাসীর জীবন কাহিনী নিয়ে বাংলাদেশের নাটক আছে সেগুলোর মতনই মনে হয়েছে। দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ভালো আছি, ভালো থেকো।